নমস্কার এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়িতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী একুশ দিন অর্থাৎ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বলছি আগামী চোদ্দ দিন আগামী একুশ দিন মাফ করবেন আগামী একুশ দিন অর্থাৎ চোদ্দ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন তিনি তিনি বললেন এই যে লকডাউন সেটা কিন্তু কারফিউ মেনেই চলতে হবে দেশবাসীকে অর্থাৎ ঘোষিত কারফিউ না হলেও প্রধানমন্ত্রী কিন্তু এটাকে অঘোষিত কারফিউ নাম দিচ্ছেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন অত্যন্ত সরকারি নির্দেশ মেনে গৃহবন্দী হয়ে থাকতে হবে মানুষকে তিনি বলেন এই একুশ দিন আমাদের দেশবাসীর জন্য অত্যন্ত সংকটময় পরিস্থিতি সুতরাং এই সময় যদি আমরা এই পরিস্থিতি মেনে এই একুশ দিনের নিষেধাজ্ঞা না মানি আমাদের একুশ বছর পিছিয়ে যেতে হবে স্পষ্ট প্রধানমন্ত্রী জানান হ্যাঁ এর জেরে আর্থিক সংকট হবে দেশে কিন্তু মানুষের জীবনের থেকে আর্থিক সংকট বড় নয় সুতরাং আগামী একুশ দিন আমাদের লকডাউন দেশ জুড়ে দেশের যে কোনো প্রান্ত আসমুদ্র হিমাচল কিন্তু আগামী একুশ দিন অর্থাৎ আজ মধ্যরাত্রির থেকে আজকে রাত বারোটা থেকে চোদ্দই এপ্রিল রাত বারোটা পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানান যে গত বাইশ মার্চ রবিবার যে জনতা কারফিউয়ের ডাক দেওয়া হয়েছিল এই ঘোষণা এই লকডাউন তার থেকেও শক্ত একটা বিষয় এবং এটাতে সমস্ত দেশবাসীকে সবার স্বার্থে এবং নিজেদের স্বার্থে ঘরে বন্দি হয়ে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বললেন তিনি পরিসংখ্যান নিয়ে জানালেন যে এক লক্ষ সংক্রমিত হতে অন্যান্য দেশে সারা জুড়ে এক লক্ষ সংক্রমিত হতে সময় নিয়েছে ছেষট্টি দিন আর কিভাবে অত্যন্ত দ্রুততায় সেই সংখ্যা পৌঁছে গিয়েছে তিন লক্ষে তার পরিসংখ্যান দেন নরেন্দ্র মোদী একই সঙ্গে তিনি উদাহরণ দিয়ে বলেন এই পরিস্থিতি বা এই করোনা ভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়ছে আগুনের মতো দ্রুত সেটা ছড়িয়ে পড়ছে চারিদিকে সুতরাং এই পরিস্থিতিতে নিজেদের গৃহবন্দী করে রাখা অর্থাৎ ঘরের মধ্যে থাকাই একমাত্র উপায় বাঁচার জন্য এটাই একমাত্র উপায় যেসব দেশ যে দেশগুলো এই করোনা সংক্রমণ থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারছে বা এই সংক্রমণ রুখতে পারছে প্রধানমন্ত্রীর মতে তারা সবাই এই বিষয়টা এই লক্ষ্যমাত্রা এই নিষেধাজ্ঞায় বহাল রেখেছে এবং এই নিষেধাজ্ঞা মেনে চলেছে এবং এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্যেই তারা কিন্তু সাফল্য পেয়েছে এই ধারাই আমাদের দেশে মেনে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান রাজ্য সরকারগুলিকে এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে হবে এবং কোনো রকম ঢিলেমি নয় প্রশাসনকে শক্ত হতে হবে এই যে লকডাউন সেই লকডাউনটাকে কার্যকর করতে প্রশাসনকে কড়া ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই সময় বাড়িতে থেকে খেয়াল রাখুন মনে রাখুন যে আমাদের জন্য দেশবাসীকে ভালো রাখার জন্য স্বাস্থ্যকর্মী চিকিৎসক নার্স সংবাদ মাধ্যমের কর্মীরা সাফাই কর্মীরা অত্যাবশ্যকীয় পণ্যের সঙ্গে যারা যুক্ত তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা সমস্ত রকম ভয়কে উপেক্ষা করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের দিকে না তাকিয়ে তারা কিন্তু এই কাজ করে চলেছেন সমানে এটা বহাল রেখেছেন এবং এগিয়ে চলেছেন সুতরাং এই পরিস্থিতিতে বাড়িতে থাকাই একমাত্র উপায় বাড়িতে থেকে তাদের কাজকে সরকারের উদ্যোগকে সাফল্য করার তাদের সহায়তা করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন এই পরিস্থিতিকে ঘোষিত কারফিউ না হলেও ঘোষিত কারফিউ না হলেও এটাকে কারফিউ হিসেবেই যেন দেখা হয় পরিষ্কার প্রধানমন্ত্রী বলেন এটাকে যেন কারফিউ হিসেবেই দেখা হয় সুতরাং চোদ্দ এপ্রিল পর্যন্ত একুশ দিন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেন যে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে যিনি ক্ষেত মজুর তাকে পর্যন্ত এই নিয়মই মেনে চলতে হবে এবং এই নিয়মই করোনা সংক্রমণ রোধের বিষয়ে এক এবং একমাত্র পথ বলে মনে করছেন নরেন্দ্র মোদী তিনি জানান সবাইকে এটা মেনে চলতে হবে এই একুশ দিন যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের এই আগ একুশ বছর আমাদের দেশ পিছিয়ে যাবে এক্ষেত্রে অসংগঠিত শ্রমিকদের একটি সমস্যা হবে সে কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন যারা দৈনিক মজুরিতে কাজ করেন তাদের একটা সমস্যা হতে পারে তার জন্য সরকার বিভিন্ন রকমভাবে চেষ্টা চালাচ্ছে তবে সংক্রমণ রোধের ক্ষেত্রে এটাই একমাত্র পথ বলে মত প্রধানমন্ত্রীর সুতরাং আগামী একুশ দিন অর্থাৎ চোদ্দই এপ্রিল পর্যন্ত মধ্যরাত চোদ্দই এপ্রিল মধ্যরাত পর্যন্ত বারোটা পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা হলো। এই পরিস্থিতিতে কাউকে অযথা ঝুঁকি নিয়ে বিনা প্রয়োজনে রাস্তায় বেরোতে একেবারে বারণ করা হয়েছে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং আইনের বলে আইন যদি কেউ হাতে তুলে নেয় কেউ যদি নির্দেশ অমান্য করে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুক কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে একথাও জানান প্রধানমন্ত্রী একই সঙ্গে তিনি বলেন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে সেই গুজবে কান্না দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলছেন সেটাতে নজর রাখুন সেই নির্দেশ মেনে চলুন নিজে নিজে কেউ ওষুধ খাবেন না অর্থাৎ আমার মনে হচ্ছে আমার শরীর খারাপ হয়েছে আমার কিছু একটা হয়েছে কারোর থেকে জেনে ওষুধ খেয়ে নিলাম এটা করবেন না চিকিৎসক দেখান চিকিৎসকদের কাছে যান তাদের পরামর্শ মতোই ওষুধ খান একই সঙ্গে তিনি বলেন এই সময় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মিমস বা বেশ কিছু মানে যেসব প্রচার সেসব চলছে এবং সেই প্রচারগুলো থেকে একটি পড়েও শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেখান করোনার মানে কি করোনার মানে হল বাইরে বেরিয়েও না পাহাড় মত নিকল ঘর এই একটা পোস্টারও তিনি দেখিয়েছেন এবং প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে আমাদের যদি করোনা থেকে বাঁচতে হয় আমাদের মতো জনমহুল দেশে যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নিজেদের গৃহবন্দী করে ফেলাই এক এবং একমাত্র পথ শক্তভাবে কড়াভাবে এই নিয়ম এই নির্দেশ মেনে চলতে হবে সবাইকে যদি করোনা থেকে বাঁচতে হয় যদি করোনা সংক্রমণ রোধ করতে হয় দ্রুত গতিতে যে করোনা চারিদিকে ছড়িয়ে পড়ছে সেটা যদি রোধ করতে হয় তাহলে একুশ দিন গৃহবন্দী থাকাই একমাত্র পথ কারণ আগামী একুশ দিন আমাদের ক্ষেত্রে অত্যন্ত সংকটের বলে মনে করছেন প্রধানমন্ত্রী এবং তিনি এই জন্যেই দেশ জুড়ে চোদ্দোই এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন তবে এই পরিস্থিতিতে জরুরি পরিষেবা বহাল থাকবে জরুরি খাদ্যদ্রব্য পণ্য জরুরি পণ্য যেগুলো সেগুলো মজুদ থাকবে একই সঙ্গে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন দেশবাসীকে যে প্রচুর পরিমাণেই খাদ্যদ্রব্য পণ্য দেশে মজুত আছে এই পরিস্থিতিতে অযথা আশঙ্কিত হয়ে অযথা কালোবাজারির কে প্রশ্রয় যেন কেউ না দেয় কেন কেউ যেন মজুত করে না ফেলেন জিনিসপত্র দেশে যথেষ্ট পরিমাণেই খাদ্য সামগ্রী বহাল রয়েছে সেটা মজুত করা আছে সুতরাং অযথা আতঙ্কিত হবেন না কারণ ছাড়া খুব প্রয়োজন ছাড়া শুধু কারণ নয় খুব প্রয়োজন ছাড়া কেউ যেন রাস্তায় না বেরোন এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আরও একবার আপনাদের জানিয়ে রাখি আগামী একুশ দিন দেশ জুড়ে অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে আসমুদ্র হিমাচল সমস্ত জায়গায় লকডাউন ঘোষণা হলো এবং এটাকে কারফিউয়ের মতো শক্ত একটা পদক্ষেপ বা শক্ত আইন হিসেবে দেখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি হবে এই পরিস্থিতিতে কি কি খোলা থাকছে কি পরিষেবা চলবে সচল থাকবে তা সব আমরা আপনাদের জানাতে থাকবো আপনারা চোখ রাখুন এখন বিশ্ব বাংলা সংবাদের ইউটিউব ফেসবুক এবং পোর্টালে নমস্কার